হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়েভ অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর এই মুহূর্তে যেহেতু আমার এই ভিডিওটা ওপেন করে ফেলেছেন, তাহলে এই ভিডিওটা আপনি একটু সময় নিয়ে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওটা থেকে আপনি শিখতে পারবেন বা আপনি যে কাজের গতি সেটা অনেকটাই বাড়িয়ে দিবে, আপনার স্কিলটাকে অনেকটা ইন্সপায়ার করবে, আপনার ক্যারিয়ারটাকে অনেকটা ইন্সপায়ার করবে এবং কাজের যে একটা উদ্যমী শক্তি বা পাওয়ার সেটা বাড়িয়ে তুলবে। সো এই ভিডিওটা আমি শুরু করতে চাই একটি উদাহরণ। কিছু ডিম যদি আপনি একটি পাতিলে যদি আপনি পানি একই পরিমাণ তাপমাত্রা দিয়ে যখন আপনি সিদ্ধ করবেন, দেন আলু হবে নরম এবং ডিমটা হবে শক্ত, পরিবেশটা একই ছিল। একটু খেয়াল করবেন, আপনি একই পরিবেশে একই তাপমাত্রা একই পানি দিয়ে যখন আপনি সিদ্ধ করবেন আলু এবং ডিম, তখন আপনি দেখতে পারবেন আলুটা খুবই নরম হচ্ছে বা সফট হচ্ছে, কিন্তু ডিমটা শক্ত। দুটা প্রক্রিয়ায় দুটি ক্যারেক্টার সৃষ্টি হয়েছে, একটা শক্ত হয়েছে। যারা জব করি যে পরিবেশে থাকি না কেন, আমরা যার ভিতরে স্কিল আছে, যার ভিতরে প্রতিভা আছে, সে অবশ্যই আশেপাশে অনেক লুক নেগেটিভ মাইন্ডের লুক দেখতে পাবেন। আপনি যখনই আপনি যখন ফ্রেশার হিসেবে জয়েন করবেন, আপনি একটি কোম্পানিতে যখন চাকরিতে জয়েন করবেন, তখনই দেখবেন কিছু কিছু লুক আপনি নেগেটিভ থিঙ্কিং লুক আপনি পাবেন, যেটাকে আপনাকে ডিমোটিভেট করবে, আপনার কাজের ইন্সপায়ার যেটা সেটা আপনি হারিয়ে ফেলবেন। আপনাকে বলবেন আপনি অনেক শিক্ষিত, আপনি এই কোম্পানিতে জয়েন করেছেন, এই কোম্পানিতে প্রমোশন হয় না, এই কোম্পানি আচার আচরণ ভালো হয় না, বছরে আপনি ইনক্রিমেন্ট হয় না, আপনার পারফরমেন্সের মূল্য দেয় না। আপনি এই ধরনের নেগেটিভ থিঙ্কিংয়ের কিছু আপনি লুক পাবেন, সেই লুক থেকে অবশ্যই এড়িয়ে চলবেন এবং আপনার থিঙ্কিংটা নিয়ে আপনি সেখানে প্রবেশ করেছেন, সেখানে কাজ শিখবেন এবং কাজ শিখে নিজেকে ইম্প্রুভ করবেন, নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করবেন। সে পরিবেশটা যেমনই হোক না কেন, আপনি যদি ভালো হন তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন, আর যদি আপনি নেগেটিভ হন তাহলে সমস্যা আছে। আমরা একই কোম্পানিতে যখন জয়েন করে ফেলি তখন আমরা সেখানেই অনেক স্বপ্ন দেখে শুরু করি, আমি সেখানে অফিসার হব, ম্যানেজার হব, এই সব আপনার স্বপ্ন দেখে আমাদের এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমরা অন্যদিকে মুভ করি না, অর্থাৎ অন্য কোম্পানিতে ট্রাই করি না, চাকরির জন্য ট্রাই করি না, আমরা পড়ালেখা স্টাডি করি না। আমরা মনে করি যে এখানে যে সুযোগ সুবিধাটা পেয়েছি সেটাই মনে হয়তো বা আমার কাছে বেস্ট থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে প্রতিদিনই কিছু না কিছু শিখতে হবে। আপনি যে পরিবেশে চাকরি করছেন বা যে কোম্পানিতে চাকরি করছেন সেখানে কিন্তু আপনাকে আপনার যে চিন্তা বা আপনার যে মেধা, আপনার ভিতরে যে প্রতিভা, সেই অনুযায়ী আপনাকে হয়তো বা মূল্যায়ন দিবে না, কিন্তু আপনাকে ট্রাই করতে হবে, আপনাকে অন্য একটি কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে, বিডি জবসে অ্যানালাইসিস করতে হবে, আপনাকে অনেক কাজ জানতে হবে, আপনি যে কোম্পানিতে আপনি আছেন সেই কোম্পানির পলিসি সম্পর্কে জানুন, অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জানুন, সেই কোম্পানিতে কাজের যে ওয়ার্কিং প্রসেসগুলো সেই প্রসেসগুলো মাথায় ঢুকিয়ে ফেলেন এবং আপনি সেটি নোট ডাউন করুন, সেখান থেকে কিছু শিখুন। কাজ কখনো কোনটাই ছুটো না, আমরা কখনো কোনো কাজকে ছোটো চোখে দেখার চেষ্টা করব না। আমরা যারা নেগেটিভ চিন্তা বা ভাবনা করে তারা কিন্তু এই সমস্যাটা বেশি ফেস করে, সবসময় নেগেটিভ একটা চিন্তা থাকে। ভালো একটি কাজের মাধ্যমে দেখবেন যে আপনাকে ডিমোটিভেট করছে, এটা নেগেটিভ একটা থিঙ্কিং এটি আপনাকে দিয়ে দিচ্ছে, আপনাকে একটি যুক্তি দাঁড় করাচ্ছে, কিন্তু আপনি যত যুক্তি দেখবেন না কেন পরিশ্রম আপনি করবেন, আপনি কাজ শিখবেন, আপনি সাকসেস হবেন, এটাই মাস্ট। আর এটাই শুনেছি দেখবেন নেগেটিভ কিছু মানুষ পাবেন যে মানুষ আপনাকে সহযোগিতা করবে না, আপনাকে বরং ডিমোটিভেট করবে। সো আমি রিকোয়েস্ট করবো আপনাকে, আপনি অবশ্যই পরিবেশ যাই হোক না কেন, পরিবেশ একই হোক না কেন, আপনি যদি প্রতিভা থাকে, আপনার ভিতরে যদি প্রতিভা থাকে, কাজের ইচ্ছা থাকে, পজিটিভ থিঙ্কিং থাকে, তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। সো আমার রিকোয়েস্ট হলো আপনি নেগেটিভ চিন্তা আপনি করবেনই না, কারণ আপনি নেগেটিভ আশেপাশের লোক যারা আছে তাদেরকে এড়িয়ে চলবেন, আর আপনি বুঝতে পারবেন তাদের সাথে কয়েকদিন চলাফেরা করলে তাদের অ্যাটিটিউড, তাদের কথাবার্তা, তাদের চিন্তা চেতনা, তাদের ভিতরে প্রতিভা আপনি কথা বললে আপনি বুঝতে পারবেন সেই লুকটা আপনাকে নেগেটিভ। হয়তোবা তারা এই কোম্পানিতে মানে রাস্তা আছে, হয়তোবা সুদিকায় অথবা দালালি করে বিভিন্ন ধরনের ক্যাটাগরির লুক আপনি পাবেন আপনার লাইফে, আপনার প্রফেশনাল লাইফে। সো এই ধরনের লুক থেকে আপনি সরে আসবেন, আপনার ক্যারিয়ারটা আপনার স্কিলটা যদি ডেভেলপ করতে চান, যদি ইম্প্রুভ করতে চান, অবশ্যই আপনাকে পজিটিভ থিঙ্কিংয়ে থাকতে হবে, আপনার ভুল থেকে শিক্ষা অর্জন করতে হবে এবং নতুন কাজকে আপনি ভালোবাসেন, কোম্পানিকে নয়, নিজের কাজকে আপনি ভালোবাসলে আপনি কোম্পানি কিন্তু লাভবান অটোমেটিকলি হবে। সো আপনি নিজের কাজটাকে নিজের যে কাজটাকে কখনো ধারণ করবেন না,
না সরি, নিজের কাজটাকে কোনো বহন করবেন না, ধারণ করবেন, ভালোবাসবেন, ভিতর থেকে কাজ করবেন, নিজের ভিতর থেকে চিন্তা চেতনা থেকে কাজ করবেন, মনের মাধুরী মিশিয়ে আপনি কাজ করবেন, দেখবেন আপনাকে অবশ্যই কোনো না কোনো রাইট ওয়ে মানুষ আপনাকে ফলো করবে এবং কোনো না কোনো সময় আপনাকে একটি সময় চেঞ্জ হতে পারে। সো আপনি যদি নেগেটিভ চিন্তার মানুষের পাশে থেকে যদি আপনি নেগেটিভ চিন্তা চেয়ে ফেলেন তাহলে আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না। সো আপনি প্রফেশনাল লাইফে আপনাকে অবশ্যই পজিটিভ থিঙ্কিং থাকতে হবে এবং সেই পজিটিভ থিঙ্কিং থেকেই আপনি এক্সট্রা সময় পেলে আপনি একটু নেট পড়ুন, নেট থেকে অনেক কিছু শিখুন, আপনি যে ডিপার্টমেন্টে কাজ করুন সেই ডিপার্টমেন্টের প্রসেসগুলো জানুন। আপনি দেখবেন যে যখনই আপনি সময় পাবেন তখন একটু ক্রিটিক্যাল টেকনিক্যাল বিষয়গুলো আপনি এক্সেল ফর্মুলাগুলো জানুন। এক্সেলের ফর্মুলাগুলো জানলে আপনি অনেক কিছু স্মার্টভাবে আপনি কাজ করতে পারবেন। তারপরে মেইল কীভাবে লেখে, কীভাবে লেভেল তৈরি করে, ক্যাটাগরি তৈরি করে, জিমেইল কীভাবে পাঠাতে হয়, কীভাবে বসদেরকে জিমেইল দিতে হয় স্ট্যান্ডার্ড ওয়েতে, গুগল ট্রান্সলেট আছে সেখানে বাংলাটা আপনি লিখুন, আপনি মনের মতো করে লেখার পরে আপনাকে আপনি যে বিষয়টা লিখতে চান সেই বিষয়টা সুন্দরভাবে উপস্থাপনা করুন। অ্যাটাচ ফাইল কীভাবে দিতে হয়, এই অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে আপনি যখন ফ্রি সময় পাবেন অবশ্যই কিছু না কিছু শিখবেন। দেখবেন একটি সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটুকু এগিয়ে আছেন, এবং অন্যরা যারা আপনাকে নিয়ে সমালোচনা করতো বা আপনাকে নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা করতো তারাই কিন্তু ক্রিটিক্যাল কাজ যতগুলো আছে সমস্ত কাজগুলোই আপনি করার ইচ্ছা করুন, চেষ্টা করুন, ট্রাই করুন, দেখবেন এখান থেকে নতুন কিছু আপনি শিখতে পারবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।